হেলথিজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়। এসবগুলোর ভুষির যে উপকারিতা সেটা নিয়ে আলোচনা করছি। এসবগুল বাংলাদেশ, ভারত সহ অনেক দেশেই এটি বেশ প্রচলিত। এটি অভ্যন্তরীণ পচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী। তবে এই সাদা ভুষিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মধ্যেই সীমিত নয়, এর অনেক ধরনের উপকারিতা রয়েছে। কোষ্ঠকাঠিন্য দূরীকরণে এসবগুলে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আঁশের চমৎকার সংমিশ্রণ, যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে। এটি পাকস্থলীতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে জল গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে 2 চামচ এসবগুল 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে পান করে নিন। ডায়রিয়া প্রতিরোধে, যদিও শুনলে অবাক লাগে, এসবগুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম। এসবগুল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়, কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায় এবং এসবগুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে। খুব কম সময়ের মাঝে ডায়রিয়া ভালো করতে পারে। ডায়রিয়া প্রতিরোধে 2 চামচ এসবগুল 3 চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে। এভাবে দিনে 2 বার খেলে বেশ কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব। অ্যাসিডিটি প্রতিরোধে, বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে, আর এসবগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার। এসবগুল খেলে তা প্রাকস্থলীর ভেতরের দেওয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা করে। এছাড়া এটি ঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিরসনে সাহায্য করে। এসবগুল অ্যাসিডিটিতে আক্রান্ত হওয়ার সমস্যা কমিয়ে আনে। প্রতিবার খাবার পর 2 চামচ এসবগুল 1/2 গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করুন। এটি পাকস্থলীতে অত্যাধিক অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে, অ্যাসিডিটির মাত্রা কমায়। ওজন কমাতে, ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে এসবগুল হচ্ছে উত্তম হাতিয়ার। এটি খেলে বেশ লম্বা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায়। এছাড়াও এসবগুল কোলন পরিষ্কারক হিসেবেও পরিচিত। এটি পাকস্থলী থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে, হজম প্রক্রিয়াকে আরও বেশি কার্যকর করে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে। ভেষজ স্বাস্থ্য অনুযায়ী এটি পাকস্থলীর দেওয়ালে যেসব বর্জ্য পদার্থ থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে, যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে। কুসুম গরম জলে 2 চামচ এসবগুল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করে। হজমক্রিয়ার উন্নতিতে, দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর এসবগুল হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে।
এটি শুধু পাকস্থলী পরিষ্কার রাখতেই সাহায্য করে তা নয়, পাকস্থলীর ভেতরের খাবারের চলাচলেও এবং পাকস্থলীর বর্জ্য পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে। হৃদস্বাস্থ্যের সুস্থতায় সব ইসবগুল থাকা খাদ্য আঁশ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা আমাদেরকে হৃদরোগ থেকে সুরক্ষিত করে। হৃদরোগের সুস্থতায় ইসবগুল সাহায্য করে, কারণ এটি উচ্চ আঁশ সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত। ডায়াবেটিস প্রতিরোধে ইসবগুল যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো। এটি পাকস্থলীতে যখন জেলির মতো একটি পদার্থে রূপ নেয়, তখন তা গ্লুকোজের ভাঙন ও শোষণের গতিকে ধীর করে, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। খাবার পর নিয়মিতভাবে দুধ বা জলের সাথে ইসবগুল মিশিয়ে পান করুন, ডায়াবেটিস প্রতিরোধ। তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না, এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। পাইলস প্রতিরোধে প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ ভরপুর ইসবগুল, যারা পায়ুপথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম। এটা শুধু পেট পরিষ্কার করতেই সাহায্য করবে না, মলকে নরম করতে সাহায্য করে, অন্ত্রের জলের শোষণ করার মাধ্যমে এবং ব্যথাযুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতেও সাহায্য করে। প্যাকেটজাত ইসবগুল কিনুন, কখনোই খোলা ইসবগুল কিনবেন না, সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে, যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন। আজকাল প্যাকেটজাত বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইসবগুল পাওয়া যায়, তবে ভালো ফলাফল পেতে গেলে এসব কৃত্রিম স্বাদের ইসবগুল না খেয়ে সাধারণ ইসবগুল পান করুন। তাই সাধারণ ইসবগুল খাওয়াই সবচেয়ে উত্তম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। লাইক শেয়ার এবং কমেন্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। নমস্কার।